আলাইকুম বন্ধুরা, আমি একটু এখন বেরোবো। এখন বাজে সন্ধ্যা 7টা, আজকে বেরোচ্ছি। আজকে আমরা 3 বোন মিলে একটু খাবো। আসলে প্রোগ্রামটা ছিল অনেক আগের, আমার যে ফাতেমা বোনটা দেখেন, ওর মেয়ে পাশ করাতে আমাকে খাওয়াবে বলেছিল, এই পর্যন্ত আর খেতে পারিনি। তো আজকে আমি যাচ্ছি, আমি মিলি আর ফাতেমা 3 জন মিলে আজকে খাবো। তো বন্ধুরা, এখন আমি বেরোবো, এই তো আমি রেডি হয়ে গিয়েছি যাওয়ার জন্য। তো দেখি কোথায় যেতে পারি, পাশেই থাকেন, আপনাদের অবশ্যই দেখাবো। চলে এসেছি কাচ্চি ভাইয়ের এখানে। আমরা বলেছিলাম যে আমরা কে কে আসবো, এই যে দেখেন, এই হলো আমাদের ফাতেমা আপু, আর এই হলো আমাদের রোমান্টিক মানে জমাই যে আর কি, আমাদের রোমান্টিক মিলি খানম, মিলি ম্যাডাম। এই তো আমরা এখানে চলে এসেছি, এখন খাবার অর্ডার দিব, তারপর আমরা খাবো, তারপরে ফুলফি সেলফি সবই তুলবো, কি বলেন? ফুলফিও তুলবো, সেলফিও তুলবো। তারা দাওয়াত দিলে লাভ আছে, কোনো সমস্যা নেই, তারা দাওয়াত দিলে লাভ আছে। তো তারপরে আমি সুবারাম্ম। ঠিক আছে, আজকে তুমি কেমন আছো? ভালো আছো তো? সত্যি তোমার পছন্দ খাবার যেগুলো অর্ডার দিছি? আলহামদুলিল্লাহ। সুবারাম্ম, তুমি কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তুমি কি খাবা? আমি মিলি আপা খেয়ে থাকলাম। আসলে বন্ধুরা, আজকে কিন্তু ওনার ইনভাইটে আমরা আসছি, ওনার মেয়ে খুব খুব ভালো রেজাল্ট করেছে, আর আমাদের আমরা খাচ্ছি। দোয়া করি সামনে আরো ভালো রেজাল্ট হবে, আমরা আবার যেন খেতে পারি। না অবশ্যই, ভবিষ্যৎ কামনা করি। এটা তো অবশ্যই করবো, যেহেতু খালা অবশ্যই করবো, খালা তো মাঝে মাঝে খাইলে এটা নিয়ে কোনো বিষয় না। আমরা এখন ওই যে বেঁচে যাই না, বেঁচে গেলে আমরা 5-7 জন হই, প্রতি বুধবার আমরা এক একজন মানে সবাই মিলে খাই প্রতিদিন, আর আমি না গেলে।
বন্ধুরা খাওয়া দাওয়া শেষ। এই যে দেখেন, তুই খাবো দেন, সব প্লেট শেষ করে ফেলছি, আর আমি খাই নাই খুব একটা, খাই যেতেছি, খাই নাই। এই যে মিলি সবচেয়ে বেশি খাইছে, সবচেয়ে বেশি খাইছে। দেখেন আমি প্রমাণ, দেখেন টেবিল প্রমাণ, দেখেন আমি মিথ্যা মিথ্যা কথা বলি না। এই যে সুবার মোহনও খাইতেছি। তো বন্ধুরা, আমাদের তো খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের আর বাসায় চলে আসব। তো বাসায় চলে আসার আগে আমাদের আরও দুইটা জিনিস খাওয়া বাকি, একটা হলো পান আর একটা হলো চা। আমরা বরাবরই ফাতেমা আর আমি সবসময় পান খাই, একটু ভালো মন্দ খেলেই আমরা একটু পান খাই, আমাদের শখ পান খাওয়ার। তারপরে বন্ধুরা নিচে নামলাম, নিচে নেমে দেখলাম কোথায় আগে পান পাওয়া যায়, তারপরে চা। তো এর মধ্যে আবার মিলি বলল, মিলি সুন্দর একটা কেক বানিয়েছে, বলল আমাদের বাসায় চলো, আমরা বাসায় গিয়ে চা আর কেক খাই। তো এই জন্য বন্ধুরা আমরা প্রথমে একটা পান, মিষ্টি পান, লোকটা না হইলেও মনে হয় এখানে আমি ঠিক গুনি নাই 20-30টা আইটেম হয়তো এখানে দিয়েছে, মিষ্টি পান আর কি যাকে বলে, মিষ্টি পান খাওয়ার জন্য। তো সেটা তো আর মিস করা যায় না, তাই বন্ধুরা আমি মিষ্টি পানটা আর কি খাওয়ার জন্য রেডি হচ্ছি, লোকটা বানাচ্ছে আর আমি প্রস্তুতি নিচ্ছি মিষ্টি পানটা পুরাটা আমি খেতে পারবো কি না। তো আপনারা দেখতে থাকেন, হয়তো দেখতে পারবেন যে আমি পুরা মিষ্টি পানটা খেতে পারলাম কি না। আসলে লোকটা এমনভাবে বানাচ্ছে, আমার হাত ব্যথা হয়ে গেছে মোবাইল ধরে রেখে, যে খালি দিতেছেই 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 দিতেছে, একটা দুইটা না মনে 20-30টা আইটেম হবে এটার মধ্যে দিয়েছে। তো এত বড় পানটা দেখেন আমি খেতে পারলাম কি পারলাম না। আমার চমন ভাই আর নোমান চলে একটা দিয়াল আর মুখে দেন পুরাটা মুখে, হ্যাঁ চমন ভাই আর নোমান। আমরা মিলি কে এক কোপানি দিচ্ছি। ইয়ে বার্থডে কি তুমি? হ্যাপি বার্থডে সুবর্মা। আমার লেট হ্যাপি বার্থডে। হ্যাঁ লেট হ্যাপি বার্থডে। কেকটা কেমন হয়েছে এটা বলবা, কারণ এটা এটা প্রথম বানাইছি, এটা অন্য টাইপ কেক। খাও সুবার মা, তুমি খাও, আমি পরে, তুমি খাও সুবার মা। ইয়ে খাও, আমি পরে খাই, একটু পরে খাই, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা তো বন্ধুরা, আমরা তো কাচ্চি বিরিয়ানি খেয়ে আর পান খেয়ে চলে আসলাম মিলির বাসায়। মিলির বাসায় এসে বন্ধুরা মিলির হাতে বানানো কেক খেলাম, এত মজাদার কেক, মিলি কীভাবে এত সুন্দর করে কেক বানায় আমি অবাক হয়ে যাই, অসম্ভব ভালো লাগে। আর কেকটা তো আমরা কাটলাম, আপনারা দেখলেন কয়েকদিন আগে ফাতেমার জন্মদিন ছিল, সেই উপলক্ষেই কেকটা আবার ফিরে নতুন করে আমরা কেটে ফেললাম, কেটে খেলাম। খাওয়ার পরে মিলির হাতের চা, অনেক মজাদার চা। তারপরে বন্ধুরা শুরু করে দিলাম আমাদের আড্ডা, আড্ডা তো শেষ হচ্ছে না, রাত 10টা বেজে গেছে, তারপরও আমাদের কথা শেষ হচ্ছে না, ইচ্ছে হচ্ছে আরও থাকি, রাতটাই থাকি, কিন্তু কি করব, যার যার বাসায় তো যেতে হবে। আর আমি রবিনকে আজকে বাসায় রেখে এসেছি এই আর কি। তো বন্ধুরা, এই ছিল আমার সুন্দর একটা ভিডিও, আশা করি অবশ্যই আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ছোট্ট একটা কমেন্টস করতে ভুলবেন না, প্লিজ প্লিজ। এই দুইটা 60 হাজার, হ্যাঁ।
আবার নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সবসময়ের মতো সাপোর্ট করবেন।